আসসালামু আলাইকুম লাভলি ভিউয়ার্স, সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা। আজকে রাতে সেহরি খেয়ে আমরা কালকে আল্লাহ মহান রাব্বুল আলমিনের কৃপায় কালকে ফার্স্ট রোজা রাখব। চলুন আমরা সেহরির জন্য কিছু রান্না বান্না করি। অনেকেই অনেক রকমের আইটেম খেয়ে থাকে, আজকে আমি আমার ফ্যামিলির জন্য রান্না করব দেশি চিকেন বোনা ঢেঁড়স ভাজি এবং আগে থেকে তৈরি করা মিষ্টি দই। চলুন আমরা দেশি চিকেন বোনা এবং ঢেঁড়স ভাজিটা দেখি। এটা অনেকেই পারেন, কিন্তু এটা নতুন যারা নতুন রাঁধুনি অথবা ব্যাচেলর যারা ভাই বোনেরা আছেন তাদের জন্য কিছুটা হলেও শিক্ষণীয় হবে বা তারা এটা থেকে শিখতে পারবে। এই রান্নাটা থেকে তারা যদি কিছুটা হলেও উপকৃত হয় আমি নিজেকে অনেক ধন্য মনে করব। চলুন আমরা রান্নাটা শুরু করি। আজকে আমি দেশি চিকেন বোনাটা করব সরিষার তেল দিয়ে। এই জন্য আমি চিকেনটাকে আগে থেকে একটু সব মশলা দিয়ে সহজভাবে ম্যারিনেট করব, পরে আমি এটা চুলায় বসিয়ে দিব। চলুন আমরা চিকেনটা ম্যারিনেট করি। চিকেনটা ম্যারিনেট করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ দেশি চিকেন নিয়েছি, তার মধ্যে আমি দিব 1.5 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ লবণ, 1 চা চামচ জিরের গুঁড়া, কালা জিরার গুঁড়া, 1 চা চামচ মিক্সড গরম মশলার গুঁড়া যেটা আমার হাতে তৈরি করা, 1 কাপ পেঁয়াজ কুচানো পেঁয়াজ, এখানে আমি কোনো বাটা পেঁয়াজ ইউজ করব না, 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিব। আমি সরিষার তেল দিয়ে রান্না করি, দেশি চিকেনটা খেতে অনেক টেস্ট। আর এটা আমি যেহেতু চা চামচ ইউজ করতেছি আমি আপাতত 6 চা চামচের মতো তেল দিলাম, দিয়ে এটাকে আমি এখন ম্যারিনেট করব। এভাবে হাতে চিকেনটা মেখে নিলে, মেখে 10 মিনিট 15 মিনিট বা আপনি আধা ঘন্টা যাই রেখে দেন, যত বেশি টাইম রেখে দেবেন চিকেনের ভিতরটা মশলা ঢুকে যাবে এবং এটা খেতে অনেক টেস্টি হবে এবং রান্নায়ও সময় কম লাগবে। চিকেনটা রেখে দিব। চলুন এখন আমরা ঢেঁড়স ভাজি করি। এটা 10 মিনিটের জন্য ম্যারিনেট হোক। এখন আমি ঢেঁড়স ভাজিটা বসায় দিব। অনেকে ঢেঁড়স বলে, ভেন্ডিও বলে, আমি ঢেঁড়স বলি। ঢেঁড়স যেহেতু বইয়ের ভাষা এবং আমি এটা বলতে আরাম পাই, এই জন্য আমি এটাকে ঢেঁড়স বলি, অনেকে ভেন্ডি নামেও চিনে। আমি ঢেঁড়স ভাজি করার জন্য 1/2 কাপের চেয়ে একটু কম সরিষার তেল দিব। এখানে 1/2 কেজি ঢেঁড়স আছে, আমি ঢেঁড়সটা ভালো করে ধুয়ে কেটে এক চিমটি একটু বেশি হলুদের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে রেখেছি। এখন আমি প্যানের দেওয়া তেলের মধ্যে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিব। আমি এখানে কিছু কুচানো কাঁচামরিচ দিলাম। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এখন আমি ঢেঁড়সটা দিয়ে দিব। খুব সহজেই ভাজিটা হয়ে যায়।
15 মিনিটের মতো টাইম লাগে, জাস্ট একটু নেড়ে চেড়ে ঢেকে দিলেই হয়ে যাবে। ঢেঁড়সটা দেওয়ার পরে আমি এখানে 1 চা চামচ পরিমাণ লবণ দিব, যদি লাগে পরে আমি আর একটু দিব। ঢেঁড়স একটু নরম হয়ে আসলে আমি ঢেকে দিব 15 মিনিটের জন্য। 15 মিনিটের মধ্যে আমাদের মাঝে মাঝে একটু ঢেঁড়সটা নেড়ে চিড়ে দিতে হবে। চলুন আমরা এখন চিকেনটা রান্না করি, ম্যারিনেট করা চিকেনটা রান্না করি। প্যানটা গরম হয়ে আসলে আমি 1/2 কাপ সরিষার তেল দিব। সামান্য কিছু কুচানো পেঁয়াজ দিব, যেহেতু আমার এখানে আমি একটু পেঁয়াজের পরিমাণটা কম দিব, যেহেতু আমার পেঁয়াজটা আগে থেকেই ম্যারিনেট করা চিকেনের সাথে আসছে, তাই আমি এখানে পেঁয়াজটা একটু কম দিব। সাথে অল্প একটু দারচিনি, এলাচি, বাটা ছাড়া, 2-3টা তেজপাতা, পেঁয়াজটা ভাজা ভাজা হলে হয়ে এসছে। আমি এখন আগে থেকে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিব। ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিয়ে আমরা ভালো করে নাড়তে থাকবো। চিকেনটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন এখানে একটু পানি দিয়ে জমে দিব। আমরা আরও কিছুক্ষণ চিকেনটা নাড়তে হবে। চিকেনটা যতক্ষণ ভাজা ভাজা না হবে আমি নাড়তে থাকবো, সময় লাগবে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। যেহেতু এটা হার্ড চিকেন এবং অল্প সময় ম্যারিনেট করে রাখা হয়েছিল, তাই 1/2 ঘন্টা ম্যারিনেট করে রাখলে সময় কম লাগতো। ভাজা ভাজা হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। চিকেনটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এখানে 2 কাপ পরিমাণ গরম পানি দেব। পানি দিয়ে আমি এটাকে ঢেকে দিব, আমরা ফিরে আসছি 15 মিনিট পরে। দেখা যাক আমার ঢেঁড়স ভাজির কী অবস্থা। ও হ্যাঁ, ঢেঁড়স ভাজিটা হয়ে গিয়েছে, এখন আমি ঢেঁড়স ভাজিটাকে নামিয়ে পরিবেশন করব। এখন আমি পরিবেশন বাটিতে ঢেঁড়স ভাজিটা ঢেলে নিব। মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নেড়ে দিতে হবে চিকেনটা সিদ্ধ হয়েছে কি না দেখার জন্য। আমরা আরো 10 মিনিট অপেক্ষা করবো চিকেনটা সিদ্ধ না হওয়া পর্যন্ত। এটা যেহেতু দেশি চিকেন বা অনেকে হার্ড চিকেন বলে থাকেন, এটা একটু সিদ্ধ হতে সময় লাগে। চিকেনটা হতে হতে এখন রাত বাজে 11টা। আমি সেহরির জন্য 1 কোর চালের বসা ভাত বসিয়ে দিয়েছি। আমাদের চিকেনটা হয়ে আসছে, এখন আমি নামানোর আগে এখানে কিছু কুচি করা কাঁচামরিচ দিয়ে দিব, জাস্ট কাঁচামরিচের একটা ফ্লেভার আসার জন্য। সরিষার তেলের সাথে কাঁচামরিচের একটা ফ্লেভার, দারুণ টেস্টি।
নামানোর আগে আমি একটু গরম মশলার গুঁড়ি আর একটু জিরার গুঁড়া ছিটিয়ে দেব। এভাবে আপনারা রান্না করে সেহরিতে খেতে পারেন। সেহরির আগে রান্নাটা একটু গরম গরমই থাকে, তারপর যদি মনে হয় যে আপনাদের একটু ঠান্ডা হয়ে গেছে গরম গরম খাবো, তাহলে ওভেনে গরম করে নিতে পারেন। জাস্ট 1 মিনিট গরম করে নিলেই হবে। চলুন ভিউয়ার্স, আমরা এখন সেহরির জন্য অপেক্ষা করি। আল্লাহ হাফেজ, আপনারা ভালো থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি, লাইক করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।